সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাগর নদী পাহাড় পর্বত সবই যে তোমার দান, সবই যে তোমার দান আল্লাহ, সবই যে তোমার দান, সবই যে তোমার দান। সাগর নদী পাহাড় পর্বত সবই যে তোমার দান, সবই যে তোমার দান আল্লাহ, সবই যে তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস শাজারা ইয়াসজুদান ওয়া ফাদদালা যামানান আলা যামান কামা ফাদদালা মাকানান আলা মাকান وإنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمداً عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة أو كما جاء في الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شتي تو ذکر کری لا إله إلا الله جرے جرے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মারকাজুল কোরআন ঢাকা ও মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক গ্র্যাজুয়েশন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থান রথা আমার আবেদা খালেসা জাহেদা মা বোনেরা, সর্বপ্রথম রব্বি করিমের দরবারে শুকরগুজার করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই মুহূর্তে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ যে অবস্থা, এই আওয়াজের এই অবস্থা দেখি আজকে যমুনা টিভি আমাদের শেখুল হাদিস, আমাদের কলিজার টুকরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কটুক্তি করতেছে, প্রোপাগান্ডা চালাইতেছে, আমাদের এই দুর্বলতার কারণে বলেন কথা ঠিক কিনা?
এরপরে শুধু তাই নয়, আজকে বিভিন্ন বেদাতিরা, নাস্তিক মুরতাদেরা, আলেম নামের কলঙ্ক কিছু সংখ্যক বেদাতিরা, নকশবন্দি নামের কবিরঙ্করা, তারা আজকে আমাদের জুবায়ের আহমদ আনসারী সাহেব, আল্লামা আহমদ শফি সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ হকানি উলামাই কেরামের সমালোচনা করে, হকানি উলামাই কেরামকে ব্যঙ্গ করে, এমনকি আমাদের নবীকে পর্যন্ত ব্যঙ্গ করে যাচ্ছে। ও মুসলমান, আমরা আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণে, ও মুসলমান, আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়ার কারণে আজকে এতটুক সাহস পাচ্ছে। আর না হয় মাই টিভি চিনির যমুনা টিভি চ্যানেল অথবা অন্য অন্য টিভি চ্যানেল বা বিভিন্ন নাস্তিক মুরতাদেরা মাদ্রাসার বিরুদ্ধে, উলামাই কেরামের বিরুদ্ধে যে কটূক্তি করছে, এইগুলা করার সাহস পাত না। যদি আমাদের আওয়াজ, আমাদের ইমানি তাকাত, আমাদের ইমানি শক্তি যদি ঠিক থাকতো, মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে যমুনা টিভি কি করছে? আমাদের কলিজার টুকরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহিকে জঙ্গি বলে তারা আখ্যা দেওয়ার শুরু করছে, জঙ্গি বলতে যাচ্ছে। এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। মহতারাম হাজিরিন, আমাদের শাইখুল হাদিসকে বলা উদ্দেশ্য নয়, বরং শাইখুল হাদিসকে বলে শাইখুল হাদিসের কৃতি সন্তান, শাইখুল হাদিসের উত্তরসূরি আল্লামা মামুনুল হকের কষ্টকে স্তব্ধ করার পাইতারা করতেছে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, এখনো যদি সজাগ না হই, এখনো যদি জাগ্রত না হই, তাহলে কিন্তু আমাদের ঘাড়ের উপর ওই সমস্ত নাস্তিক মুরতাদেরা সওয়ার হয়ে যাবে। ও মুসলমান, আমার সময় খুবই স্বল্প, সেই স্বল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে হবে। মহতারাম হাজিরিন, আমার উস্তাদ মহতারাম হযরত আল্লাম শেখুল মাশায়েখ উস্তাদ আসাতিলা হযরত আল্লামা হযরত আল্লাম আনোয়ার হোসেন রাজি সাহেব দামত বরকাতুহুম অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, অত্যন্ত মহব্বত করেন। এই মহব্বতের খাতিরে আজকে বলতেছে মাহমুদ আসো বাস চলে আসলাম। মহতারাম দোস্ত বুজুর্গ, যাই হোক, হুজুরের আমন্ত্রণে হুজুরা যখন কোনো আবদার করে তখন আসতেই হয়। মহতারাম দোস্ত বুজুর্গ, আমি আসলে দোয়া নেওয়ার জন্য আসছি। যদিও বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন জেলার মধ্যে আমরা প্রোগ্রাম করে বেড়াই, কিন্তু আজকে এখানে প্রোগ্রাম করা উদ্দেশ্য নয়, এখানে দোয়া নেওয়ার জন্য আসছি। এই সুযোগে আপনাদের খিদমতে কিছু কথাবার্তা বলবো। মহতারাম হাজিরিন, খুব মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলতেছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলতেছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে, তোমাদের মধ্য থেকে যারা মুমিন মুসলমান এবং দ্বীনি ইলম যারা শিক্ষা করে জ্ঞান প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা বলতেছে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের মর্যাদা, মুমিন মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে। মহতারাম হাজিরিন, দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, যে কোনো বাইরের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট যদি আমাদের বাংলাদেশের মধ্যে আসে, তাহলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রেসিডেন্ট, তারা কিন্তু লাল গালিচা দিয়ে তাদেরকে সংবর্ধনা জানায়। বলেন কথা ঠিক কিনা? লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানায় কি জানায় না? এয়ারপোর্টের মধ্যে ভিআইপি যে রাস্তা আছে ওই দিক দিয়ে তারা কি করে? লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানায়। মহতারাম হাজিরিন, বহির বিশ্বের প্রেসিডেন্টকে আমাদের দেশের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার তারা লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেয়, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে, আরে তোয়ালেবুল ইলম ছাত্র যারা আছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই যে আপনাদের এখানে মারকাজুল কুরআন মাদ্রাসা, অল্প সময়ের ভিতরে, মাত্র 5টা বছর হলো, এই 5 বছর সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ মাই টিভির মধ্যে তারা চান্স পেয়ে গেছে, এরপরে প্রথম স্থান, সপ্তম স্থান, পঞ্চম স্থান অধিকার করেছে, এতে করে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই সমস্ত প্রতিষ্ঠান থাকা দরকার আছে না নাই?
উস্তাদ মুহতারামের অক্লান্ত পরিশ্রম এক জাগ তরুণ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ সামনের দিকে অগ্রসর হইতেছে। আমরা সর্বদাই শুভ কামনা করব উস্তাদ যেন আরো সামনের দিকে অগ্রসর হতে পারে, সারা বিশ্বের দরবারে যেন আমাদের বাংলাদেশের সবুজ লাল পতাকাকে সারা বিশ্বের দরবারে যেন উড্ডীন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলেই জুড়ে বলি আমিন। মহতরম হাজরিন, আপনারা খেয়াল করে থাকবেন আজকে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম 11 জন মিলিয়েও মাত্র 10টা রাষ্ট্রকে হারায়, তাই তারা বিশ্ব চ্যাম্পিয়ন দাবি করে। কোন সময় কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, বলেন কথা ঠিক কিনা? বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, আর হতে পারবে কিনা তাও সন্দেহ রয়েছে। মহতরম হাজরিন, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মাত্র 10টা দেশের মধ্যে তারা পাস করতে পারে না, খেলে তারা জিততে পারে না। অনেক সময় তারা এই 10টা দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রুমাল মুখে দিয়ে এয়ারপোর্টের ভিতর দিয়ে ঢুকে, বলেন কথা ঠিক কিনা? লজ্জায় লজ্জাবতী হয়ে তারা এয়ারপোর্টের ভিতর দিয়ে ঢুকে। কিন্তু আমাদের বাংলার হাফেজে কুরআনরা 130টি দেশের মধ্যে, 103টি দেশের মধ্যে, 100-এর অধিক দেশের মধ্যে তারা কালিমার পতাকাকে উড্ডীন করে কালামে হাকিমের পতাকা, আমার বাংলাদেশের সবুজ লাল পতাকাকে তারা বিশ্বের দরবারে উড্ডীন করে বিজয় ছিনিয়ে তারা নাম্বার ওয়ান হয়ে বাংলাদেশের মধ্যে ফিরে আসে, চিৎকার মেরে, বলেন কথা ঠিক কিনা? ক্রিকেট টিমরা 11 জন মিলিয়ে যখন খেলে কিছু জিততে পারলে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, তাদেরকে টাকা পয়সা উপহার দেওয়া হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমার দেশের হাফেজ কুরআনরা সারা বিশ্বের দরবারে সবুজ লাল পতাকাকে উড্ডীন করার পরেও যখন এই দেশের মধ্যে আসে তখন আমার এই সন্তানদেরকে কেন তারা সংবর্ধনা দেওয়া হয় না, কেন গভর্নমেন্টের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় না? অত্যন্ত দুঃখজনক বিষয়, এবং এই 92% মুসলমানের এই দেশের জন্য অত্যন্ত একটা লজ্জাজনক বিষয়। কিন্তু আমরা এগুলার কোনো পরোয়া করি না, আমাদের এগুলার কোনো প্রয়োজন নাই। যদি দেন আলহামদুলিল্লাহ, না দিলে কোনো সমস্যা নাই। আপনারা যদি সংবর্ধনা দেন তাও ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। আমাদেরকে সংবর্ধনা দিবে আল্লাহ তাআলা, আমাদেরকে সংবর্ধনা আখিরাতের মাঠে দিবে। আমাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া প্রতিদিন হচ্ছে, প্রত্যেকটা ছাত্রর পায়ের নিচে কদম মুবারকের নিচের মধ্যে আল্লাহ নূরানি ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, বলেন কথা ঠিক কিনা? এর চেয়ে সম্মান আর কি হতে পারে? মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলমিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। শুধু তালেবুল ইলম ছাত্র নয় বন্ধু, ও দুস্থ শুধু তালেবুল ইলম ছাত্র নয়, বরং একজন তালেবুল ইলম ছাত্রর বাবা, হাফেজ কোরআনের বাবা, মাতা পিতাকে কি দিবে? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো এবং তার উপর আমল করলো, কোরআন পড়লো আমল করলো, ওয়ামিলা বিমাফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই হাফেজ কোরআনের বাবা, ওই আবু তাল্লা হাফেজ কোরআন, আর যত হাফেজ কোরআন রয়েছে ওই সমস্ত হাফেজ কোরআনদের বাবা মাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নূরের মুকুট পরাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এই নূরের মুকুট পড়তে আপনারা সবাই তৈয়ার আছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। মহতরম হাজিরিন, বলতে চাইছিলাম যে আমাদেরকে আজকে দুর্বলতার সুযোগ নিচ্ছে, দুর্বলতার সুযোগ নেওয়ার কিছু নেই। তোমরা মৌচাকের মধ্যে ঢিল দিও না, ও নাস্তিক মুর্তাদেরা, ও যমুনা টিভি শুনে রাখো, মৌচাকের মধ্যে ঢিল দিলে প্রতিফল ভালো হবে না, ফলাফল ভালো হবে না। আমাদের আপামর জনতা, তৌহিদ জনতা, উলামায়ে কেরামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে একটা সময় এমন আসবে আমাদের মহতারাম, আমাদের মহতারাম আমির, আমাদের মহতারাম নেতা আধ্যাত্মিক রাহবার হযরত আল্লাম, আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, শুক্রবার পর্যন্ত টাইম দেওয়া হলো, এই শুক্রবারের ভিতরে যদি যমুনা টিভি যদি সারা দেশবাসীর কাছে, উলামায়ে কেরামের কাছে ক্ষমা না চায়, শুক্রবারের পর থেকে সারা বাংলাদেশে আন্দোলনের দেবানল জ্বালিয়ে দেওয়া হবে, দেবানল জ্বালিয়ে দেওয়া হবে, চিৎকার মেরে, বলেন কথা ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব হাসানুর রহমান, ওই নকশবন্দি হাসানুর হুসাইন নকশবন্দি, ওই বেয়াদবকে আমি বলতে চাই, এই বেয়াদব শুনে রাখো, তুমি আল্লামা বাবুনগরীকে গালি দিয়েছো, আল্লামা আহমদ শফিকে গালি দিয়েছো, আল্লামা জুবাইর আহমদ আনসারীকে গালি দিয়েছো, ওলামা ইকরামকে গালি দিয়েছো,
তাদেরকে গালি দেওয়া মানে সমস্ত উলামায়ে কেরামকে গালি দেওয়া, কারণ আমরা হলাম তার উত্তরসূরি, আমরা তাদের সন্তান, আমাদের গায়ের মধ্যে আঘাত লাগে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সে যদি উলামায়ে কেরামের কাছে ক্ষমা না চায় তাহলে তার হাড্ডি ভেঙ্গে জিব্বা টেনে রাস্তার মধ্যে পেলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। আরেকটা কথা হচ্ছে, ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিবেন, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছে, মান আদালি, কোন ব্যক্তি যদি আমার কোন ওলির সাথে বেয়াদবি করে, শত্রুতা রাখে, আল্লাহ তাআলা বলতেছে তাহলে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুতরাং বলতে চাই, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আল্লাহ তাআলার বন্ধু হচ্ছে কে? আমাদের নবীজি। কে আমাদের নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে বড় বন্ধু। এরপরে সাহাবাই কেরাম, তাবিঈন, তাবে তাবিউন, ওলিয়াল্লাহ, গাউস কুতুব, উলামায়ে কেরাম, তারা হচ্ছে আল্লাহ তাআলার খাঁটি বন্ধু। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামই ভয় করে। মোহতারাম হাজিরিন, আজকে উলামায়ে কেরামকে কটূক্তি করা হয়, সর্বোপরি আমাদের নবীকেও ছাড় দেয় না, বলেন কথা ঠিক কিনা? সেই 2013 সালে হেফাজতের আন্দোলন কেন হয়েছে? আমাদের কলিজার ঠুকরা, আমাদের জানের জান সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লগার রাজীব হায়দার কটূক্তি করেছিল, নবীকে গালি গুলাজ করেছিল, এমন কিছু পরিভাষা ব্যবহার করেছিল যা কোনো মানুষের জবান দিয়ে বের হতে পারে না। মহতরম হাজিরিন, সেই 2013 সালেও আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি, যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু নবীর ইজ্জতের জন্যই হয়েছে, বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল মুমিনুনা কাজাসাদিন লা ইউমিনু আহাদুকুম, নবী বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কতদিন কতদিন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা, তোমার সন্তানাদি, তোমার সহায় সম্পত্তি, ধন সম্পদ সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ও মুসলমান, 2013 সালে সেই শাপলার চত্বরে আমরা রক্ত দিয়েছি, আবার সেই 2016 সালে বিবারিয়াতে রক্ত দেওয়া হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে। গত কিছুদিন আগে ভুলার বুরহানুদ্দিনে নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের জন্য আপামর তৌহিদ জনতা ইমানদার মুসলমানেরা নবীজির, নবীজির পাগলপারা, নবীজির আশেকেরা, আশেক রাসূল তথা নবীজির প্রকৃত আশেকেরা রক্তে রঞ্জিত করেছে। ও মুসলমান, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আর মিডিয়ার মধ্যে আমরা পাই বা সংবাদ মাধ্যমে আমরা শুনতে পারছি, 6 জন শহীদ হয়েছে, শত শত এখন তৌহিদ জনতা মুমিন মুসলমানরা বুলেট বুকের মধ্যে বহন করে এখনো তারা হসপিটালের বেডের মধ্যে কাতরাইতেছে। আমি এখান থেকে আজকে মারকাজুল কোরআন ঢাকা ওই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, মাত্র 6 জন রক্ত দিয়েছে, 600 যদি রক্ত দিতে হয়, 6000 যদি রক্ত দিতে হয়, 6 লক্ষ যদি রক্ত দিতে হয়, 6 কোটি কেন আমার এই বাংলাদেশের, আমার এই বাংলাদেশের 17 কোটি মুসলমানের জীবনের বিনিময়েও যদি দিতে হয়, জীবনকে যদি বিলিয়ে দিতে হয়, নিজের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয়, তাও আমরা করব। এরপরেও আমরা একটাই দাবি, আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নয়, একটাই দাবি, সংসদের ভবনের মধ্যে, সংসদ ভবনের মধ্যে, সংসদের মধ্যে যারা নবীকে গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, এদের ব্যাপারে সংসদের মধ্যে মৃত্যুদণ্ড তথা ফাঁসির আইন চালু করতে হবে। ফাঁসির আইন চায়, ফাঁসির আইন চায়, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা?
ও মুসলমান, আমরা আমাদের নবীকে কতটুকু মহব্বত করি, আমরা আমাদের নবীর ইজ্জতের জন্যে, আমরা আমাদের নবীজির সম্মানের জন্যে আমাদের নিজের জীবনটাকে মিলিয়ে দিতে পারি, আমরা নবীজির ইজ্জতের জন্যে আমাদের স্ত্রীকে বিধবা করতে পারি, আমরা নবীজির ইজ্জতের জন্যে নিজের মায়ের বুককে খালি করতে পারি, আমরা নবীর ইজ্জতের জন্যে আমাদের সন্তানদেরকে ইয়াতিম করতে পারি, কিন্তু এর বিনিময়ে হলেও আমরা চাই নবীর ইজ্জত টিকে থাকুক। নবীকে কেউ যদি গালি দেয়, নবীর ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, তাহলে তার জিব্বাকে, পরিষ্কার ভাষায় বলছি, তার জিব্বাকে তার টুটি ছেপে জড়বো, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। ও মুসলমান, আজকে অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে, একের পর এক নবীজিকে আঘাত করা হচ্ছে, নবীজির উপর কটূক্তি করা হচ্ছে, কিন্তু এর কোনো বিচার আজকে হচ্ছে না। আবার পরিষ্কার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দাবি করতেছেন একজন মুমিন মুসলমান, আপনি বলেন তাহাজ্জুদের মাধ্যমে আপনার দিন শুরু করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার দিন শুরু করেন, আমাদের দেশের রাষ্ট্রপতি মুসলমান, আমাদের দেশের প্রেসিডেন্ট মুসলমান, আমার দেশের অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান, এই হিসাবে আমরা এই দাবি করতেই পারি। এতে এত মুসলমান থাকা সত্ত্বেও, এত এমপি মুসলমান থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রী মুসলমান হয়েও, কেন 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 আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে সংসদের বিরুদ্ধে কেন আইন পাস করা হয় না? এটা আমাদের বুঝে আসে না, কেন আইন পাস করা হয় না? যদি আইন পাস না করা হয়, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারেন না, আপনি মুসলমান থাকতে পারেন না। একটাই কথা, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে আইন পাস করতেই হবে, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। আজকে আমরা কোন দেশের মধ্যে বসবাস করতেছি? ও মুসলমান, যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো সম্পূর্ণ আমার পক্ষ থেকে বলতেছি, এই ব্যাপারে আপনারা কর্তৃপক্ষকে কিছু বলবেন না, আমি আমার পক্ষ থেকে বলতেছি। এই কথা বলার কারণে যে সবটুকু হবে আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আমিও পাবো, আপনারাও যেন পান, কর্তৃপক্ষ কিন্তু যেন পা। আমি বলতে চাই, এই এলাকারও কোনো প্রশাসন যদি থাকে, আপনারা এই কথাগুলো দেখেন, আজকে একটু চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ যদি গালি দেয় তাহলে সে ছাড় পায়, কথা বলেন না কেন, ছাড় পায়, তাহলে সে ছাড় পায় না। আমাদের বঙ্গবন্ধুকে যদি কেউ গালি দেয় 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়ে যায়। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি নবীর চাইতে বেশি দামি হয়ে গেছেন? আপনার বাবা কি নবীর চাইতে বেশি দামি হয়ে গেছে? যদি তা না হয়, তাহলে কেন নবীকে গালি দেওয়ার পরে মৃত্যুদণ্ডের আইন কেন পাস করেন না? সংসদের মধ্যে, সংবিধানের মধ্যে কেন এই আইনটা পাস করেন না? একটাই কথা, সারা বাংলাদেশের 17 কোটি মুসলমানের একটাই দাবি, যারা নবীকে গালি দিবে এদের ব্যাপারে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। আমি বলতে চাই, ও মুসলমান, আজকে একের পর এক নবীকে গালি দেওয়া হচ্ছে, আমি বলতে চাই সারা বাংলাদেশ থেকে একটা নাস্তিককে যদি বাইতুল মুকাররমের চত্বরের মধ্যে এনে সব প্রকাশ্যে সবার সামনে ফাঁসি দেওয়া হয়, খোদার কসম, কয়েকটা নাস্তিককে যদি বাইতুল মুকাররমের চত্বরের মধ্যে ফাঁসি দেওয়া হয়, প্রত্যেকটা নাস্তিক শায়েস্তা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা। আমার সময় স্বল্প, পরিশেষে আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমাদের মোহতারাম হজরত আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম আগামী শুক্রবারে 6 ডিসেম্বর আগামী শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, যারা ওই সমস্ত কটূক্তি করে নাস্তিকদের বিরুদ্ধে এবং যারা মুরতাদদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ব্লগারদের বিরুদ্ধে, এরপরে সর্বধরনের ইসলাম বিরোধী যারা আছে, এই ব্যাপারে আমাদের আল্লামা মোহতারাম মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম আমাদের সমাবেশ দেখেছেন, ইমানের দায়িত্ব পালন করানার্থে, ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের দাবি পালন করানার্থে কে কে তৈয়ার আছেন ওই মাহফিলের মধ্যে, সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করবেন, কে কে তৈয়ার আছেন, দুই কারা হাত উঠিয়ে দেখায় দেন, নারাই তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি প্রাণে একই আওয়াজ, খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নার আলো, আজকের মাহফিল, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কথা ঠিক কিনা?
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নেই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআনকে না মানিলে বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাগুলো আপনারা পারেন না, ইমানি স্লোগান ইমানি কথা আমাদের মধ্যে রাখতে হবে, কথা ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহ জালালের দেশ, এই দেশ শাহ সুলতানের দেশ, এই দেশ শাইখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, সর্বোপরি এই দেশ মসজিদের শহর, এই দেশ হাফিজ কোরআনদের দেশ। সুতরাং এই দেশের মধ্যে ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, তসলিমা টিকতে পারে নাই, এরপরে শামসুর রহমান টিকতে পারে নাই, তসলিমা এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের স্তব্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা ঠিক কিনা? ইমানের স্তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কুটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে, এদেশের জমিন বড়া শহীদ গাজীর গুরুস্তানে, এদেশের জমিন বড়া শহীদ গাজীর গুরুস্তানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? হে বিশ্বনবীর অপমান আপনারা সইবেন? বিশ্বনবীর অপমান সইবেন? উলামায়ে কেরামের অপমান সইবেন? কারো অপমান সওয়া যাবে না? ও মুসলমান সজাগ থাকতে হবে, সেই দিন বেশি দূরে নয়। রঙের ঘোড়া দৌড়াইতেছ, ইমাম মাহাদি আসতেছে, তবে কবে আসবে তা বলতে পারি না, তবে খুব সন্নিকটে চলে আসবে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? গাজ্জয়ে হিন্দি ইয়া হবে। এ ভারত সরকার মোদি সরকার, পরিষ্কার ভাষায় শুনে রাখো, আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছ, বাবরি মসজিদকে শহীদ করেছ, শুনে রাখো এর পরিণাম ভালো হবে না, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? বাবরি মসজিদের জন্যে সে প্রায় 20 বছর আগে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং ফজলুল করিম সাহেব সহ মুফতি আমিনি সহ তারা লং মার্চ করেছিল। এখনো মুফতি আমিনীর সন্তান শাইখুল হাদিসের উত্তরসূরি ফজলুল হক সাহেবের উত্তরসূরি এখনো এই বাংলার জমিনে বেঁচে আছে, বলেন কথা ঠিক কিনা? অচিরে ইনশাআল্লাহ এমন কোন এমন কিছু কর্মসূচি আসবে ইনশাআল্লাহ, আমরা বাবরি মসজিদের উদ্যোগে বাবরি মসজিদের দিকে আমরা আবার ওই বাবরি মসজিদকে উদ্ধার করার জন্য ইমানের বলি বলিয়ান হয়ে আবারও আমরা লং মার্চ করছে, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। ও মুসলমান, আপনারা বলবেন হুজুর শুধু চিল্লাইতেছেন, এই চিল্লানি কি বাইরে যাওয়ার পরে মনে থাকবে? ও মুসলমান, মনে রাখতে হবে, ইমানি তাকাদা নিয়ে আজকে কথা বলতেই হবে, প্রত্যেকটা মাঠে ময়দানে ইমানের কথা বলতেই হবে। আজকে আমাদের ওই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি কর্মসংস্থা তথা ব্র্যাক আশা
ওই সমস্ত এনজিওরা আজকে আমাদের ইমানকে হরণ করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমাদেরকে সুচ্ছার থাকতে হবে। তারা ঋণ দেয়, টিন দেয়, গম দেয়, চাল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, গরু দেয়, ছাগল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এই সব কিছু দিয়া আস্তে আস্তে তারা আমাদের ইমানটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক কিনা ও মুসলমান? এই জন্য আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে থাকতে হবে, ইমান নিয়ে আমাদের থাকতে হবে, ইমান নিয়ে মরতে হবে। ইমান যদি না থাকে তাহলে এই মরার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই ও মুসলমান। এই জন্য ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে চলতে হবে। মহতরম হাজিরিন, বলতেছিলাম একটা মাদ্রাসার কি মর্যাদা, আল্লাহু আকবার। মাদ্রাসা থাকবে তো এই আসমান আসমানের নিজাম টিকে থাকবে, উলামায়ে কেরাম থাকবে, হাফেজ কুরআনরা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই আসমানের নিজামকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবে। বলেন কথা ঠিক কিনা ও মুসলমান? এখন আমি আপনাদেরকে দুইটা আমলের কথা বলবো, যে আমলটা করলে মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগে, কিন্তু আমলটা যদি করি, ও বাটালার মুসলমান, এই আমলটা যদি করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতের মধ্যে বিশাল আকারের এক বালাখানা পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এই আমল করতে কেটে কেটে তৈয়ার আছি, একটু হাত বাড়ায় দেখাই তো, রাস্তাঘাটে যারা আছে সকলেই হাত বাড়ায়, নারায় তাকবীর, নারায় তাকবীর। আজকের মাহফিল হাত নামান ও মুসলমান। সংক্ষিপ্ত আমল সূরা ইখলাস আপনারা সবাই পারেন, কুল হুয়াল্লাহু আহাদ পারেন, আমলটা কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে। তৈয়ার আছেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই তৈয়ার আছেন। এই আমলটা যদি আমরা করতে পারি আজকের মাহফিলটা আমি মনে করি কামিয়াব। এমনি তো বড় বড় উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব সহ উলামায়ে কেরাম তো কথা বলবেন ওই, কিন্তু আমি অধমের এই আমলটা যদি আমরা সবাই করতে পারি ইনশাল্লাহ আজকের মাহফিলটা অনেকটাই কামিয়াবি হবে। হুজুর কি মনে করি আমরা এই ছোট্ট একটা আমল করতে পারবো না ইনশাল্লাহ? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন, কয়বার? আরে মিছিল করতে পারে না, কয়বার? আরো জোরে জোরসে বলেন, কয়বার? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কোন ব্যক্তি যদি 10 বার পড়ে, সূরা ইখলাস সবাই পারেন না ইনশাআল্লাহ, সবাই পারেন না, 10 বার যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল আকারে এক বালাখানা তৈরি করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর যে মাদ্রাসার মধ্যে ভাড়া নিছে বাসাটা, অন্তত 3-4 দিনে বাসাটা তৈরি করছে না ইনশাআল্লাহ। এরপরে একতলা একটা বিল্ডিং তো 4-5 দিনে তো তৈরি করতেই পারবো, কথা ঠিক কিনা? 4-5 দিনে করতে পারবো? 4-5 দিনে? 10 দিনে পারবে? 20 দিনে পারবে? পারবে না। ও মুসলমান, আপনার একটা আমল সূরা ইখলাস 10 বার পড়তে পড়তে মাত্র 1.5 মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে, যদি আমরা পড়তে পারি তাহলে বড় আকারে আজকে থেকে আমলটা করবো তো ইনশাল্লাহ। আমলের কথা কে বলেছেন? নবীজি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? নবীজি। এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। মাগরিবের পরে কোনো ব্যক্তি যদি 7 বার পড়ে তাহলে ফজরের আগ পর্যন্ত তার সর্ব ধরনের নিরাপত্তা এবং ফজরের আগ পর্যন্ত সময়ের ভিতরে যদি মারা যায় সুজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শেষ করার জন্য বলা হয়েছে তাইলে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 7 বার ফজরের পরে পড়লে একবারে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে পড়লে একবারে ফজর পর্যন্ত, এই দুইবার আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জুরে বলি আমিন। এবং হযরতকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। এই স্বল্প সময়ের ব্যবধানে আমার খুব আশ্চর্য লাগে, এত অল্প দিনের ভিতরে কিভাবে তিনি এতভাবে আগায় যাইতেছেন। আর এই মাই টিভিতে ওনার ছাত্ররা ফার্স্ট ক্লাস হয়ে গেছে এবং হজ উমরা পেয়ে গেছে, প্রথম পুরস্কার পাইছে, প্রথম পুরস্কার, 5 নম্বর পুরস্কার, 7 নম্বর পুরস্কার। এরপরে এখানে আরেকটা চমক হইল, এই মাদ্রাসার ছাত্র আবু তালহা মাত্র 3.5 মাসে হাফেজে কোরআন হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সন্তানদেরকেও দিবেন তো ইনশাআল্লাহ, গতানুগতিক এই জাতীয় মাদ্রাসার মধ্যে দিবেন। হাফেজে কোরআন যদি হয় লাভ আছে, লাভ আছে, লস নাই। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর, আমাদেরকে এখন এক হয়ে হক্কান উলামায়ে কেরামের পরামর্শে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.